সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ স্কুলে টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কিছু কিছু স্কুলে এখনো পর্যন্ত কিন্তু টেস্ট পরীক্ষা হচ্ছে। এই টেস্ট পরীক্ষা দিয়েই ছাত্রছাত্রীদের মধ্যে একটা দুশ্চিন্তা ছায়া উঠে আসছে। কিছু ছাত্রছাত্রী এই টেস্ট পরীক্ষাতে ভালো পারফরমেন্স করতে পারেনি, তাদের কথায় কয়েকটি সাবজেক্টে হয়তো তাদের পাঁচ নম্বরও উঠবে না। সেক্ষেত্রে কি সেই ছাত্রছাত্রীদেরকে বোর্ড পরীক্ষা অর্থাৎ 2023 সালের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না? এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতে স্টুডেন্ট সর্বাধিক কয়টি সাবজেক্টে ভালো নাম্বার না পাওয়া সত্ত্বেও তাদেরকে পাশ করিয়ে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয় সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি ক্লাস ইলেভেনের পরীক্ষা সংক্রান্ত যে তথ্য রয়েছে সেটাও শেয়ার করবো তোমাদের সকলের সাথে। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। শুরুতেই বলছি যে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা এই টেস্ট পরীক্ষাতে পরীক্ষা দিয়ে এসে মনে করছো যে ভালো নাম্বার পাবে না, তোমাদের একটা দুটো সাবজেক্টে হয়তো পাস নাম্বারও উঠবে না, সেক্ষেত্রে তোমাদেরকে কি বোর্ড পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে? তো বন্ধুরা, এর উত্তরটা একটা কথায় তোমাদেরকে দিতে চাই। এর উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই তোমাকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে স্কুল থেকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা একটি জরুরি বিষয়, সেখানে বোর্ড থেকেই কিন্তু নির্দেশিকা পাঠানো হয় যে সকল ছাত্রছাত্রীরা টেস্ট পরীক্ষাতে অকৃতকার্য হবে তাদেরকে যেন বোর্ড পরীক্ষাতে না পাঠানো হয়। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করে থাকবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেটাই হোক, টেস্ট পরীক্ষাতে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটা কম নাম্বার পায়। যখন সেই ছাত্র বা ছাত্রী বোর্ড পরীক্ষা দেয় তখন কিন্তু সেই টেস্ট পরীক্ষার থেকে বেশি নাম্বার পায় বোর্ড পরীক্ষাতে, এটাই কিন্তু বাস্তব। স্কুলের তরফ থেকে দেখা হয় যে স্টুডেন্ট কতটা তৈরি হয়েছে, সেই হিসাবে তাদেরকে একটা টেস্ট নেওয়া হয়, তারপরে কিন্তু ছাত্রছাত্রীরা রীতিমতো প্রস্তুতি শুরু করে দেয় বোর্ডের জন্য, বোর্ড পরীক্ষার জন্য। আর যেহেতু টেস্ট পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে আসে না, স্কুলকেই তৈরি করতে হয়, সেক্ষেত্রে স্কুলের টিচাররা এই বিষয়টার উপর বিশেষভাবে খেয়াল রাখে যে ছাত্রছাত্রীরা এমনভাবে প্রশ্ন করা হয় যাতে টেস্ট পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীরা মনে করে যে তারা যেন এখনও পর্যন্ত প্রস্তুতি সেইভাবে নেয়নি, তাদের খুব তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাই কিন্তু টেস্ট পরীক্ষাতে যথেষ্ট উচ্চ মানের প্রশ্ন করা হয়। তাই এই টেস্ট পরীক্ষাতে যারা একটা দুটো সাবজেক্টে অকৃতকার্য হবে বা ফেল করবে, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, তাদের সকলকে অবশ্যই স্কুল থেকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এটা বিগত বছরগুলি থেকে হয়ে আসছে। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা একাধিক সাবজেক্টে ফেল করবে টেস্ট পরীক্ষাতে, তাদেরকে কিন্তু আটকে রাখার চেষ্টা করা হয়, তাদেরকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় না। সেক্ষেত্রে যদি সেই স্টুডেন্টের গার্জেন গিয়ে স্কুলের টিচারদেরকে রিকোয়েস্ট করে, তখন কিন্তু সেই ছাত্রকে বা সেই ছাত্রীকে অবশ্যই বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন তাঁরা। এই যে বললাম টেস্ট পরীক্ষাতে একাধিক সাবজেক্টে ফেল করলে সেক্ষেত্রে কিন্তু একটা চাপের বিষয়, কিন্তু একটা দুটো সাবজেক্টে যদি তোমাদের কোনো কারণে ফেল হয়ে যায় সেটা কিন্তু খুব একটা চাপের বিষয় হবে না, তোমাদের বোর্ড পরীক্ষা দেওয়াতে অবশ্যই তোমরা দিতে পারবে। তাই চাপ নিও না। তোমরা যারা যে সাবজেক্টে কম নাম্বার পাবে বলে ভেবেছো, খারাপ পরীক্ষা হয়েছে যে সাবজেক্টে, অবশ্যই সেই সাবজেক্ট নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করে দাও, যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষাতে গিয়ে তোমাদের এই রকম সিচুয়েশনে না পড়তে হয়। টেস্ট পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, সেটা যেমনই হয়ে থাকুক না কেন, তোমরা সেই কথা ভুলে যাও। তোমরা সামনের যে পরীক্ষা বোর্ড পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো, তাহলে কিন্তু আশা করছি পরবর্তী দিনে ফলাফলটা অনেকটাই ভালো পাবে। তাই টেস্ট পরীক্ষা নিয়ে একদমই চিন্তা নয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।